আচ্ছা, আগের দিনের এফ এর অঙ্কটা আমি একবার একদম করিয়ে দিচ্ছি। এটা যেহেতু মেকানিক্সের একটা বেসিক অঙ্ক, তাহলে বলেছে বস্তুটা এইচ উচ্চতা ছিল, সেখান থেকে নিচে পড়ছে। এবার আগের দিনের মতো তোকে তো সব অবস্থান এখানে করতে হবে না, কোন অবস্থানে ইয়ার স্থিতিশক্তি গতিশক্তির অনুপাত 2:1 এটা বলেছে। তাহলে আমরা আস্তে করে রাশিগুলো বার করি। বস্তুটার ভর ধরে নিই এম, আর অ্যান্সারটা ধরে নিচ্ছি যে সেটা ধর যখন এক্স উচ্চতা পড়েছে, এক্স উচ্চতা পড়ার পর এইখানে এইখানে যখন এসছে, তখন এটা মাটি থেকে কত উচ্চতায় আছে, এইটা টোটালটা আমরা এইচ ধরেছিলাম, এইচ। তাহলে মাটি থেকে দেখ এটার উচ্চতা এইচ মাইনাস এ। তাহলে বস্তুটার মানে এইখানে তাহলে স্থিতিশক্তি কত, এম জি এইচ মাইনাস এক্স এইটা। আর গতিশক্তির জন্য তোর এইখানে এসে এর বেগ কত হবে সেইটা বার করতে হবে। তাহলে কাইনেমেটিক্সের এই সূত্র অনুযায়ী সেটা যদি আমি এই এখান থেকে, বস্তুটা তো স্থির অবস্থা থেকে পড়ছে মানে ইউ জিরো, আর এইখানে এসে বেগ ধরি ভি হবে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 0² প্লাস তলায় নামছে যেহেতু এটা মানে অভিকর্ষীয় ত্বরণ জি, আর নেবেছি আমি ধরছি এক্স উচ্চতা, তাহলে ভি স্কোয়ার এটা হবে। আর গতিশক্তিতে যেহেতু হাফ এম ভি স্কোয়ার, আমি আর স্কোয়ারটাকে রুট করলাম না। তাহলে এক্স উচ্চতা যখন নেবেছে তখন তাহলে তার গতিশক্তি কত, হাফ এম ইন্টু 2gx, মানে এই ভি স্কোয়ারের জায়গায় 2gx বললাম। তাহলে দেখ এইটা হরে ধরে হচ্ছে mgx। এবার তোর পাটিগণিতের অঙ্কে যেমন পিটার বয়স পুত্রের বয়সের অনুপাত বলে, এখানে বলেছে স্থিতিশক্তি ও গতিশক্তির অনুপাত। তাহলে স্থিতিশক্তিটা তোর হচ্ছে mgh মাইনাস এক্স, আর গতিশক্তিটা হচ্ছে mgx। তাহলে এই দুটোর অনুপাত বলা আছে 2:1। এবার এখান থেকে অঙ্কে এক্স এর মানটা বার করে নে, দেখ mg mg কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে, এইচ মাইনাস এক্স ইজুকাল টু এই এক্সট্রা গুণ হলে 2x, এটা এটা নিয়ে গেলি তাহলে 3x ইজুকাল টু এইচ হবে, তাহলে এক্স হচ্ছে h/3। এবার দেখ অনেকেই এই অবধি অঙ্কটা করেছিস, ভালো কথা, এটাই শক্তি সংরক্ষণ সূত্রের ওই মধ্যের বিন্দুটার অঙ্ক। কিন্তু দেখ আমরা এক্সটা কোত্থেকে নিয়েছি, যেখান থেকে পড়ছে সেখান থেকে সে এক্স উচ্চতায়, মানে এই এক্সটা সে এই মানটা h/3। কিন্তু দেখ সাধারণভাবে একটা বস্তুর অবস্থান বলতে আমরা মাটি থেকে তার অবস্থানই বলি, বুঝেছিস তো? মানে তুই যদি কোনো একটা চারতলা ফ্ল্যাটে থাকিস, তাহলে তুই কত উঁচুতে থাকিস, মানে কোথায় থাকিস, সেটা বলতে গেলে মাটি থেকে কত উঁচুতে থাকিস সেটাই সাধারণভাবে বলে। মানে স্বর্গ থেকে কত নিচুতে তোর ফ্ল্যাট, মানে এইখান থেকে কত নিচুতে, সেটা সাধারণভাবে বলে না, মাটি থেকে উচ্চতাটা। তাহলে বুঝতেই পারছিস, তাহলে ভূমি থেকে উচ্চতা এক্ষেত্রে কত হবে, যে আমি অঙ্ক করে বার করেছি যে এইখান থেকে এই উচ্চতাটা h/3, তাহলে ভূমি থেকে উচ্চতাটাই স্ট্যান্ডার্ড অ্যান্সার। তাহলে এইটা বিয়োগ করে 2h/3, ভূমি থেকে উচ্চতা 2h/3, এইটা অঙ্কের অ্যান্সার। আর এইটাই এবার তোকে স্থিতিশক্তি গতিশক্তির অনুপাত 3:1 সমান সমান যাই দিক এটা করবি। তাহলে এফ এর অঙ্কটা সত্যি একটু শক্ত ছিল, আর বাকিগুলো তো মোটামুটি সবাই করে নিয়েছিস, এই একই এককে এনে অঙ্কগুলো করতে হবে, এটা একটু গুরুত্ব আছে বলে দিলাম। এইবার দেখ এই কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারে আমাদের আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র আছে, তাকে বলে ভরবেগ গতিশক্তির উপপাদ্য, ভরবেগ গতিশক্তি উপপাদ্য। এগুলো মানে নিউটনের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্রের মতো এত মানে বেসিক ব্যাপার না হলেও এগুলো যে কোনো অঙ্ক করার জন্য এই থিওরেমগুলো খুব কাজে লাগে। তা দেখ এখানে ভরবেগকে আমরা পি নামে ডাকবো, মানে কবে কোথায় বলকে পি বলেছিলাম ভুলে যা, এখানে ভরবেগকে পি বলবো, আর গতিশক্তি হচ্ছে ই। এদের মধ্যে রিলেশনটাই আসলে সূত্র আর কি, এখানে উপপাদ্য বলতে সূত্র বোঝায়। তাহলে আমরা ধরছি এম ভরের একটা বস্তু, তার বেগ হচ্ছে ভি, আমি জাস্ট অঙ্কটাই করছি। তাহলে এম ভরের বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে তার ভরবেগ যেটা আমি পি ধরেছি সেটা এম ভি, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। আর এই
আগের দিন থেকে আমরা যেটা শিখেছি যে গতিশক্তি সেটা যদি ই হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার সেটা হচ্ছে ই। এবার আমায় পি আর ই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে অ্যালজেব্রার মতো করে, অজস্রভাবে করা যায়। তবে দেখ সব থেকে সহজ এইটা যে ভি এর মান তাহলে পি বাই এম, এবার ভি এর এই মানটা এইখানে বসা তাহলে হাফ এম, ভি এর মান হচ্ছে পি বাই এম তাহলে এটা হোল স্কোয়ার সেটা হচ্ছে ই। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখ, এটা পি স্কোয়ার, এটা এম স্কোয়ার, তাহলে এই এম আর এম স্কোয়ার একটা এম কেটে যায়, তাহলে দেখ পি স্কোয়ার বাই টু এম, একটা এম কেটে গেছে এম আর এম স্কোয়ারে, সেটা হচ্ছে ই। আর এটা যেহেতু বারবার তোর সারা জীবন কাজে লাগবে তাই সাধারণত লোকে সূত্রটাকে এই ফরম্যাটে মনে রাখে, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এম। একটা এম ভরের বস্তুর গতিশক্তি যদি ই আর ভরবেগ যদি পি হয় তাহলে দেখ তাদের মধ্যে রিলেশন হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এম। করে নিতে পারবি, এটা শুধু জাস্ট অঙ্কটা করার আগে বলে নিবি, ধরি এম ভরের বস্তুর বেগ ভি, তারপরে যেভাবে করেছি সেভাবে করতে পারি। এছাড়াও অন্য অনেকভাবে করা যায়, এটাকে দুই দিয়ে গুণ করে এম স্কোয়ার ভি স্কোয়ার, এসব অনেক মানে অন্তত চারভাবে করা যায়, তার মধ্যে যেটা সব থেকে সহজ সেইটা দেখালাম। এবার এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা কর, এই যে নিউটনের গতিসূত্রের মতো বেসিক ব্যাপার না হলেও এই সূত্রটার একটা মানে বিভিন্ন অঙ্ক সলভ করার ক্ষেত্রে পরের ক্লাসে মানে ইলেভেন টুয়েলভে গিয়ে তুই আরও বেশি বেশি দেখবি সেখানে এই সূত্রটার একটা মর্যাদা আছে। আমাদের ক্ষেত্রে প্রথমত যেগুলো লাগে সেইগুলো তোকে বলছি। তাহলে পিটা শুধু ভরবেগ, মানে আগের দিনে বলের সাথে গুলিয়ে ফেলিস না, কিন্তু আজকে সারাক্ষণই ভরবেগটাকে আমি পি ধরব। তাহলে এই যদি দুটো কোশ্চেন আসে, এই এই যদি রিলেশনটা হয় তার মধ্যে সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, অসমান ভরের দুটি বস্তু, অসমান ভরের দুটি বস্তু, দুটি বস্তুর গতিশক্তি সমান হলে, গতিশক্তি সমান হলে কার ভরবেগ বেশি, এইটা একটা কোশ্চেন আছে। আর এর উল্টোটা আমি পরে আলোচনা করছি। তো তুই স্বাভাবিকভাবেই দেখ কোশ্চেনটা বলেছে অসমান ভরের বস্তু, তার মানে সেই আগের দিনের মতো রোগা লোক মোটা লোকের ব্যাপার আছে, তার দুটো বস্তুর ভর আলাদা কিন্তু দুজনেরই গতিশক্তি ইটা সমান। তাহলে দেখ তো এই কথাটা বুঝতে পারিস কি না, যে ই যদি দুজনের সমান হয় তাহলে যার এম বেশি তার পি বেশি, এই শর্তে, এই যদি শর্ত হয় তাহলে যার এম বেশি তার পি বেশি, তাহলে এই কোশ্চেনটার উত্তর হবে অসমান ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে যার ভর বেশি তার ভরবেগ বেশি, বুঝে বলবি। আর এর উল্টোটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, অসমান ভরের বস্তুর, অসমান ভরের দুটি বস্তুর উল্টোটা, তার মানে কি ভরবেগ সমান হলে, ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি। তো এইবার তো আমাকে গতিশক্তির উপরে আলোচনা করতে হবে, তাহলে এই সূত্রটাকে আমি কি এইটা লিখতে পারি, যেটাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এমই তাকে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এমই, টু এমও আমি লিখতে পারি। এইবার বিচার করে দেখ যে বস্তু দুটোর ভরবেগ মানে পিটা সমান বলা আছে আর এখানে এমটা রয়েছে তলায়, তাহলে যার ভর কম তলাটা তাহলে যদি কমে তাহলে ভগ্নাংশটা বাড়ে, জানিস নিশ্চয়ই একটা ভগ্নাংশ এই একের চার, এর তলাটা যদি চার থেকে কমে দুই হয় তাহলে এই হাফের মান এটার থেকে বড়। মানে আমি বলতে চাইছি একটা ভগ্নাংশের তলাটা মানে ভরটা কমলে ভগ্নাংশের মানটা বাড়ে, তাহলে এম কম হলে, তবে সবার আগে কথা হচ্ছে পি যেহেতু সমান মানে পি দুজনেরই সমান, তাহলে যার এম কম তার ই কী হবে, তার ই ভেবে বল, তার ই বেশি হবে, তার ই বেশি হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমার কী হবে, যে অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ যদি সমান হয় তাহলে হালকা, যেটা হালকা ভারী এরকম বলে, তাহলে হালকা ভরের বস্তুটার
গতিশক্তি বেশি। ভরবেগ সমান হলে হালকা ভরের বস্তুর গতিশক্তি বেশি। এইগুলো দেখবি তোকে এক নম্বর দু নম্বর দিয়ে কিছু না কিছু বলবেই। এই এই এখান থেকে একটু ভালো কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন কর। ফলে আবারও আমি বলবো তুই এইসব মানে একবারে সূত্রের দিকে তাকাবি। ই যদি সমান হয়, তাহলে স্বাভাবিকভাবেই দেখ এন এন বাড়লে পি বাড়ে, তাহলে যার এন বেশি তার পি বেশি, এই ফার্স্ট কোশ্চেনটার উত্তর। আর গতিশক্তিটা করতে গেলে গতিশক্তিটাকে সাবজেক্ট করে নিবি পি স্কোয়ার বাই টু এন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইটা এম এর ব্যস্তানুপাতিক, পি যদি সমান থাকে। মানে এম বেশি হলে, এবার উল্টোটা বলছি, এম বেশি হলে ই কম হয়, তার মানে ভারী ভরের বস্তুটার গতিশক্তি কম, হালকাটার গতিশক্তি বেশি। তাহলে প্রথমত এইখান থেকে এই দুটো থিওরির কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস কর। আর একটুখানি একটু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য আমি তোকে এইটা আলোচনা করছি, তাতে তোর চ্যাপ্টারটারও রিভিশন হয়ে যাবে। যে বলে ধর একটা বস্তু কিছু একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, ধর তার গতিশক্তি ই, তুই তাকে একটা পি বিরুদ্ধ বল প্রয়োগ করেছিস, তার জন্য এস দূরত্ব গিয়ে সেটা থেমেছে। দেখ তো এটা চিনতে পারিস কিনা, একটা বস্তু ই গতিশক্তি নিয়ে যাচ্ছে, তুই তাকে পি বিরুদ্ধ বল প্রয়োগ করেছিস, ফলে তাতে মন্দন সৃষ্টি হয়েছে, আর সেটা এস দূরত্ব গিয়ে যদি থেমে যায়, তাহলে তোকে আমি যেটা শিখিয়েছিলাম যে বিরুদ্ধ বল দ্বারা কৃতকার্য, মানে এই বল পি আর তার জন্য সরণ এস, তাহলে বিরুদ্ধ বল দ্বারা কৃতকার্য হচ্ছে পি ইন্টু এস, সেইটাই বস্তুটার গতিশক্তিটা হয়। তাহলে একটা বস্তুকে সম্পূর্ণ থামাতে, মানে তার গতিশক্তিকে শূন্য করে দিতে, বিরুদ্ধ বল যে কার্য করে সেটাই বস্তুর গতিশক্তির সমান, এইটা মাথায় রাখ। এইবার এখানে যে সুন্দর একটা কোশ্চেন হয়, অসমান ভরের দুটি গাড়ি, ওই গাড়ি থামানোর কথা বলে, অসমান ভরের দুটি গাড়ির আমি এক দুই তিন করে বলছি, বেগ, ভরবেগ তিন, গতিশক্তি সমান, একই বিরুদ্ধ বল প্রয়োগ করে তাদের থামানো হলো, কোন ক্ষেত্রে কোনটি অধিক দূরত্ব যাবে, একটু বড়দের কোশ্চেন, ফলে আমি তোকে আরেকবার বলছি, তিনটে প্রশ্ন আছে, কোন ক্ষেত্রে কোনটি অধিক দূরত্বে যাবে, তার মানে এখানে একটা কোশ্চেনের মধ্যেই তিনটে কোশ্চেন রয়েছে। অসমান ভরের দুটি গাড়ি মানে একজনের ভর বেশি একজনের ভর কম। এইবার এই এইটা ব্যবহার করে বলবো, আমাকে এই দূরত্বটা জিজ্ঞেস করেছে, বুঝলি তো, যে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করে থামানো হয়েছে আর তার জন্য সেটা এস দূরত্ব গেছে, এই প্রতি ক্ষেত্রে আমায় দূরত্বটা জিজ্ঞেস করেছে। তাহলে এই সূত্র অনুযায়ী দূরত্বটা তো তোর ই বাই মানে বল, এখানে এখানে বল, এটা এফ বললে ভালো হয় যেহেতু আমি একটু আগে ভরবেগ পি বলেছি, এটা বল, এফ বল প্রয়োগ করেছি, তাহলে এখানে এফ, এফ ফর ফোর্স। এইবার তুই নিজে নিজে ভাবত যে দূরত্ব, আমি বল সবারই একই প্রয়োগ করেছি, তার মানে এফ রাশিটা আমার সারা অঙ্কে ধ্রুবক। এবার এক নম্বরে কোশ্চেনে বলেছে দুটো রাশির মানে বেগ সমান, অসমান ভরের যে দুটো গাড়ি তাদের বেগ সমান, আর এমনি গতিশক্তি যেটাকে আমরা এখানে ই বলে ডেকেছি সেটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে দুটো গাড়ির যদি ভি সমান হয়, তাহলে দেখ যে ভারী গাড়ি মানে যেটার ভর বেশি তার গতিশক্তি বেশি, যার ভর বেশি তার গতিশক্তি বেশি, তাহলে এস হচ্ছে গতিশক্তি বাই বল, বলটা দুটো গাড়িতেই আমি সমান বল, এই যে একই বিরুদ্ধ বল, তাহলে বলটা যেহেতু সমান, তাহলে প্রথম কোশ্চেনে গতিশক্তি যার বেশি সে বেশি দূরত্বে যাবে। তাহলে এই বেগ যখন হচ্ছে তখন ভারী গাড়িটি, অধিক দূরত্বে যাবে, যেহেতু তার গতিশক্তি বেশি।
যা বেগ যেহেতু সমান তাহলে যার ভর বেশি তার গতিশক্তি বেশি, ফলে প্রথম ক্ষেত্রে বেগ সমান হলে ভারী গাড়িটি অধিক দূরত্বে যাবে। এখানে সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড কোশ্চেনটা, ভালো কোশ্চেনটা হচ্ছে ভর বেগ। এবার আগের বোর্ডে তুই কি শিখলি, অসমান ভরের দুটো গাড়ি তাদের ভরবেগ যদি সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি হবে। ভিডিও থামিয়ে পজ করে আগেরটা আবার দেখবি যে দুটো গাড়ির ভর আলাদা কিন্তু বলেছে তাদের ভরবেগ সমান। তাহলে ভরবেগ সমান হলে দেখ হালকা আলোচনা হয়েছিল, হালকাটার গতিশক্তি বেশি, তাহলে এখানে গতিশক্তি যার বেশি সে বেশি দূরত্বে যাবে। তাহলে ভরবেগ যদি সমান হয় তাহলে মানে হালকা গাড়িটি, মানে যে ভারী গাড়িটার ভর কম, হালকা গাড়িটি বেশি দূরত্বে যাবে। আর তিন নম্বর বলেছে গতিশক্তি সমান। এবার যে দূরত্ব গিয়ে থামবে সেটা তো গতিশক্তি বাই বল। এবার দুটো বস্তুর ভর যাই হোক গতিশক্তি বলে দিয়েছে সমান, তাহলে দুটোরই ই সমান একই বল প্রয়োগ করেছে, তাহলে এই তিন নম্বর কেসে দুটো গাড়ি মানে সমান, এসটা দেখ সমান হচ্ছে, তাহলে এরা সমান দূরত্ব যাবে। তাহলে এই কোশ্চেনটা খুব আসে, ফলে এগুলো পরে আবার আরও মানে কার্যশক্তি উপপাদ্য বলে, তোকে অত জানতে হবে না। একটা বস্তুর গতিশক্তি ছিল ই, তাকে সম্পূর্ণ জিরো করে দিলাম মানে তার মানে শক্তির যে পরিবর্তন হলো সেটা ই, সেই শক্তির পরিবর্তনটা তার বল ইন্টু সরণের সমান, তো এফ ইন্টু এস আমি লিখেছি, ঠিক আছে। আর এই ভরবেগ যখন ভরবেগের আলোচনাটা যখন করলাম তখন দেখ আজকে যেটা শিখেছি সেই জিনিসটা লাগলো, মানে অসমান ভরের দুটো গাড়ি যদি ভরবেগ সমান হয় তাহলে হালকা যে গাড়িটা মানে যার ভর কম তার গতিশক্তি বেশি। এই প্রশ্নে সবসময় তোকে যাই মানে যাই দিক তোকে খুঁজতে হবে গতিশক্তি কার বেশি। বেগ যদি সমান হয় তাহলে যেটা ভারী বস্তু সেটার গতিশক্তি বেশি, ভর বেশি হলে বে গতিশক্তি বাড়বে। তাহলে এই এই কোশ্চেনটাও এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এমনি ধর আমি পি স্কোয়ার ইজুগাল টু টু এমই দিয়ে তোকে একটা অঙ্ক করে দিচ্ছি, এগুলো খুব জিজ্ঞেস করে যে দুটি বস্তুর ভরের অনুপাত, দুটি বস্তুর ভরের অনুপাত ধর 1:2 এবং গতিশক্তির অনুপাত, এটাই আশা করি অন্য যাই দেব তুই করতে পারবি, গতিশক্তির অনুপাত 1:2। উহাদের জিজ্ঞেস করবে ভরবেগের অনুপাত কত, ভরবেগের অনুপাত কত। তো এইগুলো দেখ অন্য অন্যভাবে মানে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করতে গেলে সময় বেশি লাগে, তাহলে এইগুলো সব পি স্কোয়ার সমান 2ME দিয়ে করে, কারণ গতিশক্তি আর ভরবেগ শুনলেই তুই এই সূত্রে চলে আসবে, পি হচ্ছে ভরবেগ। এবার দুটো ভর 1:2 মানে একটা এম একটা 2ME নেব, তাহলে প্রথমটার ভরবেগ ধর P1, তাহলে P1 স্কোয়ার সেটা কত হবে 2, সূত্রে আছে। এর ভর নিয়েছি এম আর এর গতিশক্তি 1:2, এর গতিশক্তিটা ধর নিচ্ছি ই, তাহলে প্রথমটার ভরবেগ এইটা হবে। দ্বিতীয়টাই ইম্পর্টেন্ট, দ্বিতীয়টার কী হবে, দ্বিতীয়টার ভর 2ME, মানে 1:2 মানে বুঝিস তো, এটার ভর যদি এম হয় এটার ভর 2ME, আর একইভাবে এটার গতিশক্তি যদি ই হয় এটার গতিশক্তি 1:2 মানে 2ই, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এইটা হবে দেখ P2 স্কোয়ার ভরবেগ। তারপরে তুই P2 স্কোয়ার বাই P1 স্কোয়ার ভাগ করে দিবি যেমন অ্যালজেব্রায় করিস, তো করলে দেখবি কাটাকুটি করে এটা 4/1 হয়, মানে এটা 4 × 8, 2 × 4, 4 × 8 ME বাই 2ME, কাটাকাটি করলে 8 হয়। আর এইখানে দেখ একটা স্কোয়ার এসছে, ফলে P2/P1 সেটা 2:1 হয়। তবে কি না, আমার তো সবসময় আগেরটা চেয়েছে, মানে প্রথমটাকে আমায় আগে রাখতে হবে, তাহলে প্রথমটার ভরবেগ P1, তাহলে P1/P2 সেটা 1:2 হবে। তাহলে এই ধরনের অঙ্কের অ্যান্সার এরম হবে, এটা 1:2 এর বদলে এটা যদি 1:3 দিত, এখানে 3 বসাতিস, ভরটাও যেভাবে দিত অনুপাতের অঙ্ক যেমন করিস সেই রকম করে করিস, কোনো অঙ্কে যদি রুট আসে ভয় পাস না, রুট এলে আসতেই পারে এইগুলো। আর লাস্ট একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যদিও নিজে করতে পারবি, কোনো বস্তুর বেগ 3 গুণ হলে
তিন গুণ হলে তার গতিশক্তি পূর্বের কত গুণ হবে, তার গতিশক্তি পূর্বের কত গুণ হবে। আমি হালকা একটা অঙ্ক দেখাচ্ছি, অন্য অঙ্কে তোকে ভরটাও চেঞ্জ করব, বেগটাও চেঞ্জ করব। তাহলে তুই ধরে নে যে বস্তুটার ভর এম আর বেগ ভি, তাহলে তার গতিশক্তি ইটা হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে বলেছে বেগ তিন গুণ হয়েছে, তাহলে পরে ধর বস্তুটার গতিশক্তি ই ওয়ান, ধর ভরের কথা কিছু বলেনি, তাহলে ভর এমই আছে আর বেগ হয়েছে তিন গুণ মানে থ্রি বি। তাহলে এখন এর গতিশক্তিটা এইটা হবে, যেটা এই হাফগুলো কাটলেও কাটতে হবে না, এটা নাইন বি স্কোয়ার। তাহলে দেখ কী দাঁড়াচ্ছে, ই ওয়ান বাই ই কট, আগে তো ই ছিল, ই ওয়ান বাই ই কট হাফ এম নাইন ভি স্কোয়ার বাই হাফ এম ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার এম কেটে যায়, হাফ হাফ কেটে যায়, নাইন ইস টু ওয়ান। তাহলে ই ওয়ান মানে এখন যেটা হয়েছে সেটা পূর্বের নগুণ। সেটা অবশ্য তুই রাশিমালাটার দিকে তাকালেও বুঝতে পারবি যে বেগ যদি তিন গুণ হয় তাহলে বেগের বর্গ, মানে গতিশক্তি তো বেগের বর্গ, তাহলে নগুণ হবে। এইটা আমি সহজ করে একটা বললাম। আর ধর বলল যে ভরটাও দ্বিগুণ হয়েছে আর বেগটাও ধর দ্বিগুণ হয়েছে, তাহলে এই এইটা কিন্তু বলছি না, হ্যাঁ, যে একটা বস্তুর ভর এম ছিল বেগ ভি ছিল, আর তারপরে পরেরটায় বলেছে ভরও দ্বিগুণ হয়েছে বেগও দ্বিগুণ হয়েছে, তাহলে আগের গতিশক্তি যদি ই হয় এখন গতিশক্তি কত। পারবি আশা করি, আমি শুধু অঙ্কটা করছি যে প্রথমে তো এইটা ছিল তাহলে এই লিখলাম, আর এখন এটা ধরি আমার ই ওয়ান হয়েছে, তাহলে সেই ই ওয়ানটা এখন কত হবে, হাফ ইন্টু দেখ এমটা টু এম হয়েছে, ভিটা টু বি হয়েছে, এগুলো কাটতে হবে না, হাফ টু এম আর এটা ফোর বি স্কোয়ার। তাহলে ই ওয়ান বাই ই করে দেখ, ই ওয়ান বাই ই, ই ওয়ান হচ্ছে হাফ ইন্টু টু এম ইন্টু ফোর ভি স্কোয়ার। নিশ্চয়ই দুই দুই ইচ্ছে হলে কাটতে পারিস, কিন্তু আমার এখানে হাফ এম ভি স্কোয়ার আছে বলে আমি হাফটা আর কাটছি না, হাফ হাফ কেটে যায়, এম এম কেটে যায়, ভি স্কোয়ার কেটে যায়। তাহলে দেখ মানে আট গুণ হয়, মানে ই ওয়ান বাই ই হচ্ছে আট, তাহলে এখন গতিশক্তি এর আট গুণ হয়। তাহলে এইভাবে ভর অর্ধেক হলো, বেগ তিন গুণ হলো, মানে যেই অঙ্কই দিক না কেন এই সূত্রগুলোই বসিয়ে করবি, আর ভর বেগ শক্তি উপপাদ্য যেটা বললাম সেটা স্মরণ রাখবি।